জি ধন্যবাদ মুখর। হ্যাঁ, আসলে আপনি জানেন যে সারা দেশে নেই কিন্তু পাবনাতে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সরগরম হয়ে উঠেছে পাবনার সদর উপজেলা। আসলে এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণায় মাঠে ভোট প্রার্থনা করছেন ভোটারদের দ্বারে দ্বারে। আসলে এই বিষয় নিয়ে আমি একটু জানার জন্য চেষ্টা করব। আমাদের সাথে একজন প্রার্থী রয়েছেন, আলহাজ কামিল হোসেন, তার কাছ থেকে জানবো যে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে সে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী। আপনাকে যে নির্বাচনটি আমরা ইনশাল্লাহ প্রায় দুই মাসের অধিক সময় ধরে পাবনা সদর উপজেলার 10টি ইউনিয়ন, 1টি পৌরসভা, আমরা প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা এলাকায় আমরা গণসংযোগ করেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। ইনশাল্লাহ তারা আমাকে আশ্বস্ত করেছেন যেহেতু পাবনা পরিবর্তনের একটি বাতাস বইছে এবং সাধারণ মানুষ, সাধারণ ভোটার এবং আমাদের দলীয় নেতা কর্মী, বিশেষ করে আবার এবারে নতুন ভোটার, তারা খুব উৎসুক উদ্দীপনার মধ্যে রয়েছেন যে ইনশাল্লাহ এবার আলহাজ কামিল হোসেনকে কাপ্রিজ মার্কা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন, এটা পাবনাবাসী আজকে ঐক্যবদ্ধ হয়েছেন। তার ধারাবাহিকতায় আজকে আমরা ইতিমধ্যে সাদুল্লাপুর, চত্বরাপুর বিভিন্ন অঞ্চলে গণসংযোগ করেছি, মানুষের ব্যাপক সারা উৎস উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আজকে সারাদিনের সে এই কর্মসূচি আপনার নিজেও দেখছেন। এই এত রাত্রে এই চত্রাপুর ইউনিয়ন টাটিপাড়া গ্রামে আমরা এখনও গণসংযোগ করছি, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষের দ্বারে দ্বারে ভোট চাচ্ছি, তাদের ভিতরে ব্যাপক একটি উৎস উদ্দীপনা এবং পাবনা ভোট হবে ইনশাল্লাহ ভোটারদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে, একটি উৎস উদ্দীপনার মধ্য দিয়ে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চেয়েছেন, অংশগ্রহণমূলক উৎস উদ্দীপনার মধ্য দিয়ে যে নির্বাচনটি পূর্ণ হবে। আশা করি ইনশাল্লাহ এই নির্বাচন আগামী 30 মে যে নির্বাচন, সেই নির্বাচনে আমি জয়ের বিষয়েও ইনশাল্লাহ আশাবাদী। আমাকে জি ধন্যবাদ আপনাকে। আসলে এত সময় শুনছিলাম আমরা একজন প্রার্থীর কাছ থেকে, এই সদর উপজেলায় কিন্তু 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।